নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনের সরঞ্জাম বিতরণ। আসসালামু আলাইকুম, এফকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদা আক্তার। এখন নেক্সট থেকে বিস্তারিত। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন কেন্দ্রে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম শুক্রবার সকাল থেকে বিতরণ করা হয়। এদিকে ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আনসার 400 সদস্য। বিজিবি 4 প্লাটুন, পুলিশের মোবাইল টিম 9টি, স্ট্রাইকিং টিম 2টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট 9 জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 জন। 16 জানুয়ারি নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান 2 দলের প্রার্থী সহ 3 জন মেয়র প্রার্থী, 25 জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থী 7 জন। 1990 সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনের মোট ভোটার 21,115 জন, নারী ভোটার 10,494 জন, পুরুষ 10,621 জন। উল্লেখ্য, বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদ সহ 9টি ওয়ার্ডে সব কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ করা হবে। জেসমিন নাহার, ন্যাশনাল ডেক্স, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।